फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। आशा करछि तोमरा खूब भालो आछो, सुस्थ आछो और आमिओ खूब भालो आछि। आज के एक नतून भिडियो निये चले एलाम। एटा कोनो डेली ब्लग नय, साधारणत आमि डेली ब्लग और रेसिपी निये आसि। तो प्रत्येक दिन तो गरमे डेली ब्लग करते पारा जाय ना, तो तार जन्य छोटोखाटो करे एकटा करे रेसिपी दिई। तो आमार चैनल किन्तु डेली ब्लगेरई जन्य। तो आज के एकटा तार थेके एकटु आलादा सरे गिये आमि एकटा भिडियो बानाच्छि, सेटा होलो दिया नाकिनी। दिया नाक कालके एकटा भिडियो पोस्ट करेछे जे ओ नाकि प्रेगनेंट। तो ये कतटा सत्य कतटा मिथ्ये चलो जाचाई करे नेया जाक। तो प्रथमे बोली, ओ जखन प्रेगनेंट आर चार मास, माने बोलछे एखन फोर मान्थ चलछे, तो तार आगे ओ कोनो रकम किछुई बोलेनि। ठीक आछे, बाड़ीर लोक मना करेछिलो माने तीन मास पर्यन्त रिक्स थाके, एटा आमिओ जानी। आमि एकटा मेये होये आमि जानी तीन मास पर्यन्त रिक्स थाके, तारपरे मोटामुटी ओटा 70% कमे जाय, माने तीन मासेर पर थेके 70% कमे जाय। तो ठीक आछे, तो এখন যখন গুড নিউজটা আমাদের সঙ্গে শেয়ার করলো, মানে তো বন্ধুদের সঙ্গে, মানে আমাদের সঙ্গে শেয়ার করলো, তো তখন কেন ও প্রেগন্যান্সি প্রুফ হিসাবে ও কিটটা দেখালো না কেন? সাধারণত বড় ইউটিউবাররা আমি দেখেছি যখন প্রেগন্যান্সি আমাদের সঙ্গে শেয়ার করে, তাদের খুশিটা শেয়ার করে, তো তখন আমি দেখেছি ও মানে সবাই, আমি তো টিনাকে দেখেছি, মানে যতদিন আমি এই ব্লগিংগুলো দেখছি আর কি, ব্লগ বেঙ্গলি ব্লগগুলো, তাতে আমি দেখেছি টিনা দেখিয়েছিল, তারপর তরি দেখিয়েছিল, পিউ দেখিয়েছিল। তো এরা বড় বড় ইউটিউবার, যেহেতু আমাদের সঙ্গে এই সবটাই শেয়ার করছে, তো ওরা দেখিয়েছিল। তো এখানে দিয়ানাক দেখালো না কেন? প্রথম প্রেগনেন্সির কিট কিন্তু সবাইয়ের কাছে একটা মানে খুব দামি অমূল্য জিনিস, যেটা সবাই সামনে রেখে দেয় ভালো করে, যাতে প্যাকিংয়ে থেকে সেটা আবার সুন্দর করে একটা জায়গায় রেখে দেয়, তাই নয় কি? তো সেটা দিয়া দেখাতে পারতো আমাদেরকে একটা আনন্দ হিসাবে, মুখে বললো আমরা কানে শুনে নিলাম, কিন্তু ও তো সেটা দেখাতে পারতো, আমরা একটু দেখতাম। তো এখানে দেখে কি মনে হচ্ছে, যে কথাটা মানে এই যে গুড নিউজটা, এটা সত্যি আদৌ সত্যি না এটা কোনো প্রাঙ্ক করলো? ওর কাছে তো কোনো কিছু আশা করা যায় না, কারণ ও কখন কি করে, কোথায় কি থাকে, কখন কি খায়, কখন কি এ করে, মানে কোনো কিছুই মানে ওকে বোঝা যায় না। তো যাই হোক, পরে তো বোঝা যাবে এটা সত্যি কি মিথ্যে। তো আমি একটাই কথা বলতে চাই, যে যদি এটা সত্যি হয়, প্রেগনেন্সির নিউজটা যদি সত্যি হয়, তো তোমার কাছে আমার একটাই অনুরোধ, ভিউয়ার্স হিসাবে, বড় দিদি হিসাবে একটাই অনুরোধ, এই পাগলামিগুলো দুদিন ছেড়ে দাও। ঠিক আছে, এই পাগলামিগুলো দেখতে ভালো লাগে, কিন্তু যখন তুমি তোমার এই পাগলামিগুলো তোমার সন্তানের মধ্যে দেখবে, তোমার কিন্তু একটুকু ভালো লাগবে না। তাই তুমি যেসব ভিডিওতে যেগুলো দেখাও, যেসব জিনিসগুলো পাগলামোগুলো দেখাও, বা সবসময় হাত পা নেড়ে পাগলামো করো, এগুলো থেকে কিছুদিন বিরত থাকো। দেখো, আমি দিদি হয়ে, আমি মা হয়েছি, তার জন্য আমি জানি, মানে আমাদের মানে মায়েদের, মায়েরা কি করে না করে সেটা কিন্তু 70% এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে পড়ে। ওই সময় আমরা কি মনে করছি, কি খাচ্ছি, বা কতটা চিন্তা করছি, বা কতটা কান্নাকাটি করছি, সবটাই কিন্তু বাচ্চার মধ্যে এফেক্ট হয়, বুঝলে? প্রেগনেন্সি টাইমে তুমি যেমনটা থাকবে, তোমার বাচ্চার সেরমটাই হবে। তো তার জন্য বলছি, সুস্থ তো থাকো প্রথমে বলবো, মা এবং সন্তান দুজনেই সুস্থ থাকো এই কামনাই করি। তো আরেকটু সুস্থ থাকার জন্য বড় দিদি হিসাবে আমি তোমাকে একটা অনুরোধ করছি, এই যে পাগলামিগুলো করো, বা সব সময় মানে একটা আলাদা ধরনের মানে তোমার আচরণ, যেটা হয়তো ভিউয়ার্সরা ভালোবাসে, কেউ কেউ হয়তো ভালোবাসে না, মানে অনেকেই এটা জানবে যে আমি কোন দিকটা বলছি, তো ওগুলো থেকে কিছুদিন বিরত থাকো, যাতে বাচ্চার মধ্যে কোনো রকম এফেক্ট না পড়ে। সব সময় একটু ভালো মন্দ চিন্তা করো, আনন্দে অবভিয়াসলি আনন্দে থাকো, মানে কান্না তো একদমই করো না, নাহলে বাচ্চা রাতে ঘুমাতে দেবে না। এটা আমার দিক থেকে এটা পার্সোনালি একটা অ্যাডভাইস বলতে পারো, ঠিক আছে? এটা আমি নিজে ভুক্তভোগী, তার জন্য আমি তোমাকে বলছি, প্রেগনেন্সি টাইমে কান্নাকাটি একদম করবে না, আর চিন্তা তো একদমই করবে না, এসব থেকে দূরে থাকো। তুমি যে বলছো মোটা হয়েছো কি রোগা হয়েছো, তুমি যেমন ছিলে সেরকমই আছো, ঠিক আছে? এখন তোমার কিছুই বোঝা যাবে না, এটা বোঝে যাবে যখন 6th-7th মান্থে যখন কমপ্লিট করবে, তখন বোঝা যাবে। তো কমেন্ট নাহলে তখনটাই করবো যে তুমি মোটা হয়েছো কি রোগা হয়েছো, ঠিক আছে? আমি এই ভিডিওটা বানানোর একটাই কারণ হচ্ছে, তুমি কখন কি করো নিজেই জানো না,
তো আমার এটা মনে হচ্ছে যে এটা কোনো রকম তুমি প্রাঙ্ক করছো হয়তো, কিন্তু যদি না হয় তো ভালো। তো তুমি তোমার বাচ্চা মানে হনিবালা বাচ্চা ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনাই করি। আর যেগুলো বললাম একটু ওইগুলো থেকে বিরত থাকো, যাতে বাচ্চা, আমি চাই যে তোমার মধ্যে যে পাগলামোগুলো রয়েছে ওগুলো যেন না থাকে। দেখো আমি যেরকমভাবে বলছি না, আমি মানে ইয়ার্কি করেও বলছি না, সিরিয়াসলি বলছি, তুমি যেমনটা থাকবে বাচ্চা ঠিক সেরকমই তো হয়, এটা আমরা মায়েরা আমরা জানি। মায়ের অন্তত 50% তো নেয়ই নেয় বাচ্চারা, যদি ছেলে হয় তো পুরোপুরি 70% নেয়, আর যদি মেয়ে হয় কিছুটা বাবার মতো হয়। তো যাক, তোমার হাজবেন্ড কিন্তু সত্যি খুব কেয়ারিং, খুব মানে শান্তশিষ্ট যতটা আমি দেখি, তোমাকে প্রচণ্ড ভালোবাসে। তো সেই অনুযায়ী আমি যদি মেয়ে হয় তো সেই অনুযায়ী বলছি ঠিক আছে, কারণ ও বাবার মতো হবে। আর যদি ছেলে হয় তো তোমার মতন হোক, আমিও চাই, কিন্তু একটু পাগলামো টাগলামোগুলো বন্ধ করা এই সময়, ঠিক আছে? দু তিন মাস না, এখন অন্তত ডেলিভারি আগে পর্যন্ত, ঠিক আছে, এগুলো একটু বন্ধ করো, কারণ তুমি একটু অতিরিক্ত পাগলামো করো। এগুলো হয়তো অনেকেরই ভালো লাগে, অনেকের ভালো লাগে না, সেই হিসাবে বলছি যে তুমি করো করো, যেন বাচ্চার মধ্যে এরকম কোনো এফেক্ট না পড়ে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা বেশি বড় করবো না, এইটুকুই বলে ভিডিওটা শেষ করছি। আর অনেক অনেক শুভকামনা রইলো, কংগ্রাচুলেশন নতুন অতিথি মানে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব 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 কেয়ার করো বেবির জন্য, আর অনেক 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 শপিং করে রাখো বেবির জন্য। সত্যি তুমি যে আনন্দ করছিলে সেটা আমারও হয়েছিল এক সময়, কারণ প্রথম বেবি যখন মানে শুনি আমরা, তো তখন অনেক অনেক খুশি হই, অনেক কিছু, যে তুমি যে বলছিলে যে তার পিছনে ছুটবো দৌড়াবো এই করবো ওই করবে, কিন্তু তারপরে বুঝতে পারে, ঠিক আছে? তো চলো, তোমাকে এগুলো বলে আমি টেনশন দিচ্ছি না, সব সময় খুশি খুশি থেকো। আর যদি পারো দিনে একবার করে অন্তত গীতা পড়ো, আমি চাই, এটা আমার দিক থেকে একটা সু উপদেশ মনে মনে করো এটা। তো যদি পসিবল হয় তো দিনে অন্তত একবার করে শান্তি মনে গীতা পাঠ করো, ঠিক আছে? বেশি না, অন্তত একটা পেজের হাফ পেজ করেও অন্তত পড়ো, দেখবে তোমার বাচ্চার মধ্যে ভালো গুণ আসবে, ঠিক আছে? তো চলো, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে, নতুন যে কোনো ভিডিওতে, সেটা ব্লগিং ভিডিও হতে পারে, রেসিপি হতে পারে, মানে চ্যালেঞ্জিং ভিডিও হতে পারে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অল টাইম স্মাইল।